স্টুডেন্ট মই ময়ুরে মুহূর্তত এটা অতিকৈ জরুরি খবর লৈ আহিছো কোন রাজ্যৰ শিক্ষার্থীয়ে পহিবৰ বাবে লাভ কৰিব ধন সরকারে রাজ্যৰ শিক্ষার্থীক প্রদান কৰিব ধন কেনেকৈ আপোনালোকে ধন লাভ কৰিব আবেদন কৰিবলৈ কি কি নথিপত্ৰৰ প্ৰয়োজন হ'ব সেই সম্পৰ্কে জনাম কোন আজিৰে পৰা আবেদন প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে রাজ্যৰ শিক্ষার্থীসকলৰ বাবে অতিকৈ জরুরি খবর আজিৰে পৰা আবেদন প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে পহিবৰ বাবে ছাত্ৰ-ছাত্ৰীসকলে লাভ কৰিব ধন কোন ছাত্ৰ-ছাত্ৰীসকলক পহিবৰ বাবে চৰকাৰে ধন প্ৰদান কৰিব আৰু আজিৰে পৰা আৰম্ভ হৈছে আবেদন প্ৰক্ৰিয়া ওবিসি শিক্ষার্থীৰ বাবে স্কলারশিপ ঘোষণা কৰিছে ৰাজ্য চৰকাৰে আর ওবিসি শিক্ষার্থীসকলে আবেদন করিব পারিব স্কলারশিপর বাবে রাজ্য সরকারে বিশেষ স্কলারশিপ ঘোষণা করেছে 20 নভেম্বরের ভিতরত আবেদন করিব লাগিব শিক্ষার্থীসকলে আবেদনের শেষ সময়সীমা হয়েছে 20 নভেম্বরের পূর্বে আপনাদের আবেদন করিব লাগিব দুটা ভাগত স্কলারশিপ দিব সরকারে প্রথমের পর দশম শ্রেণী আর দ্বাদশের পর স্নাতকোত্তর স্কলারশিপ প্রদান করা হব যেহেতু দুটা ভাগত স্কলারশিপ দিয়ার কথা ইতিমধ্যে সরকারের তরফের পর ঘোষণা করা হয়েছে কি কি নথিপত্রের প্রয়োজন হব আবেদনের বাবে সেই সম্পর্কে জানাই আছো যেহেতু আবেদনের বাবে বহু নথিপত্র আপনার প্রয়োজন হব ইতিমধ্যে সেই উল্লেখ করে দিয়া হয়েছে ব্যাংকের পাসবুক আপনার প্রয়োজন হব জাতিগত প্রমাণপত্র লাগবে যেহেতু ব্যাংকের পাসবুকত পোনপটিয়াকৈ ধন প্রদান করা হব গতি ব্যাংকের পাসবুক থাকা বাধ্যতামূলক আয়ের প্রমাণপত্র আপনাদের দিব লাগিব লগতে আধার কার্ড দিব লাগিব হেল্পলাইনের বাবে বিশেষ নম্বর মুক্তি করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ইতিমধ্যে মুক্তি করা হয়েছে সরকারের তরফের পর কিনা সমস্যার সম্মুখীন হলেই সেই হেল্পলাইন নম্বর যোগাযোগ করব 01206619540 এই নম্বর আপনাদের পারিব যোগাযোগ আর ইতিমধ্যেই ইমেইলও করব পারিব ওয়েবসাইট মুক্তি করা হয়েছে শিক্ষার্থীসকলের বাবে কিনা সমস্যার সম্মুখীন হলে ইমেইল যোগেও শিক্ষার্থীসকলে জানাব পারিব আর হেল্প ডেস্ক @nsp.gov.in এই বিশেষ ওয়েবসাইটত আপনাদের জানাব পারিব ইমেইলের জড়িয়ে কিনা যদি সমস্যার সম্মুখীন হয় সবিশেষ তথ্যের বাবে scholarship.gov.in লগ ইন করব পারিব স্কলারশিপর সম্পর্কে যদি আপনার অধিক তথ্য জানিবল থাকে scholarship.gov.in আপনাদের লগ ইন করে সবিশেষ তথ্য জানিব পারিব আর এই মুহূর্তত শিক্ষার্থীসকলের বাবে অতিকৈ ভাল খবর কিন্তু ওবিসি শিক্ষার্থীর বাবে স্কলারশিপ ঘোষণা করেছে রাজ্য সরকারে 20 নভেম্বরের ভিতর আবেদন করব লাগবে শিক্ষার্থীয়ে দুটা ভাগত স্কলারশিপ দিব সরকারে প্রথমের পর দশম শ্রেণী আর দ্বাদশের পর স্নাতকোত্তর স্কলারশিপ প্রদানের কথা ইতিমধ্যে ঘোষণা করেছে এই স্কলারশিপর বাবে আপনাদের আবেদন করবলে বিভিন্ন নথিপত্র প্রয়োজন হব ব্যাংকের পাসবুক লাগিব জাতিগত প্রমাণপত্র থাকিব লাগিব আয়ের প্রমাণপত্র তথ্য আপনাদের দিব লাগিব আর লগতে আধার কার্ড দিব লাগিব আর ব্যাংকের পাসবুকের তথ্য আপনাদের দিব লাগিব কিন্তু পাসবুকত পোনপটিয়াকৈ ধন সমূহ দিয়া হব হেল্পলাইনের বাবে ইতিমধ্যে আমি জানাইছো বিশেষ নম্বর এটা মুক্তি করা হয়েছে শিক্ষার্থীসকলের সহায় হওয়াকৈ সেই নম্বরটি পুনের জানাইছো 01206619540 এই বিশেষ নম্বরত আপনাদের ফোন করব পারিব কিনা সমস্যার সম্মুখীন হলে ইমেইলের জড়িয়ে আপনাদের জানাব পারিব helpdesk@nsp.gov.in এই ওয়েবসাইটের জড়িয়ে আপনাদের জানাব পারিব নিজের সমস্যার বিষয়ে আর স্কলারশিপর বিষয়ে যদি আপনার সবিশেষ তথ্য জানিবল থাকে তেতিয়াহলে scholarship.gov.in লগ ইন করব পারিব ইতিমধ্যে আন এটা লিঙ্ক মুক্তি করেছে গতি রাজ্যের শিক্ষার্থীসকলের বাবে অতিকৈ জরুরি খবর পহিবর বাবে সরকারে ধন প্রদান করব আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীসকলক এই ধন দিয়া হব ওবিসি শিক্ষার্থীয়ে স্কলারশিপ লাভ করব ইতিমধ্যে আয়ের প্রমাণপত্র জাতিগত প্রমাণপত্র লাগবে ব্যাংকের পাসবুক আধার কার্ড থাকা বাধ্যতামূলক আর আজিরে পর আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে আজিরে পর আপনাদের আবেদন করব পারিব 20 নভেম্বরের পূর্বে আবেদন করব লাগিব কারণ আবেদনের সেই সময়সীমা ধার্য করা হয়েছে 20 নভেম্বরের ভিতর আবেদন করব লাগিব শিক্ষার্থীয়ে